ওদিকে সকাল সকাল মালা এসে হাজির হয়। সূর্যের মা মালার জন্যই অপেক্ষা করছিল। মা মালা, তুই এসেছিস? সে কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করেই যাচ্ছি। সবে তো ভোর হলো কাকি, সূর্য ওঠার সাথে সাথে আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি, আর আসতে পথে যতটুকু দেরি হয়েছে এই আর কি। কাকি, তুমি এত তাড়াহুড়ো কেন করছো বলো তো? আলু কি ঘুম থেকে জেগে গেছে নাকি? না না, মহারানী এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমিয়ে আছে। ওনাকে গিয়ে কাকি, ও কাকি, তুমি আলোকে এইটুকু সময় দিয়ে আসলে আর এই সময়ের মধ্যে কি ও উঠান বাড়ি ঝাড়ু দিয়ে খাবার রান্না করে নিয়ে আসতে পারবে? আরে মালা, তুই বুঝতে পারছিস না কেন? ও পারবে না বলেই তো ওকে আমি এত কম সময় দিয়েছি। কিন্তু কাকি, তুমি তো বলে দিয়েছিলে যে আলোকে এক ঘন্টার মধ্যে ওকে খাবার তৈরি করে এই ঘরে নিয়ে আসতে, ও কি পারবে সেটা? আরে পারবে না বলেই তো ওকে এমন কম সময় দিয়েছি, আর ও যদি সময় মতো খাবার আমার ঘরে না নিয়ে আসতে পারে তাহলেই তো আমি ওকে ধরতে পারবো, আর ওকে দু চারটে কথাও শোনাতে পারবো। সে না হয় বুঝলাম, কিন্তু কাকি, ও যদি এই সময়ের মধ্যে সত্যি সত্যি সব কাজ শেষ করে ফেলে তাহলে কি করবে গো? আরে রাগ তোর সব কাজ শেষ করা, বলি রান্না করা কি মুখে কথা নাকি? আরে উঠান ঝাড়ু দিতে কতটা সময় লেগে যাবে সেটা কি তুই জানিস? আর তারপরও রান্না করা তো আর এমনি এমনি হয়ে যাবে না কো, আমার নিজেরই তো রান্না করতে দু ঘন্টার বেশি সময় লেগে যায়, আর ওকে আমি মাত্র এক ঘন্টা সময় দিয়েছি, আর এর মধ্যে ও কিছুতেই ওর সব কাজ শেষ করতে পারবে না কো। হ্যাঁ, এখন তো শুধুমাত্র এক ঘন্টা অপেক্ষা করার পালা, তারপর দেখা যাক কি হয়। কাকি, ও কাকি, যদি সময় মতো ওর কাজ না করতে পারে তাহলে তুমি কিন্তু ওকে আচ্ছা করে বকে দেবে, কেমন? একটু আবার মায়াটা দেখিও না কিন্তু। কি মায়া? মালা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওই মেয়ের উপর আমি মায়া দেখাবো? না না, কিছুতেই না, ওকে দেখলেই তো আমার রাগ মাথায় উঠে যায়, কিন্তু মুখে কিছু কইতে পারি না। তবে আজ দেখবি আমি ঠিক আমার সব রাগ ঝাড়বো। ওদিকে আলো বুঝে উঠতে পারে না যে সে ঠিক কোন কাজটা করবে। এখন আমি কি করি? মা তো আমাকে খুব অল্প সময় দিয়েছেন আমার কাজ করার জন্য, কিন্তু এখন আমি কি করি? এই অল্প সময়ের মধ্যে আমার সব কাজ শেষ করে, আর তাছাড়া মা তো আমার জন্য অপেক্ষাও করবে, আর তাই যে করেই হোক আমাকে এই এক ঘন্টার মধ্যে কাজ শেষ করে মায়ের জন্য খাবার নিয়ে যেতে হবে। কিন্তু কি করে সব কাজ শেষ করব আমি? আমি এক কাজ করি, আগে রান্নাটা বসিয়ে দেই, তারপর ওদিকে রান্না হতে থাকবে, আর তখন আমি কিছুটা সময় পাব, তখন আমি বরং এসে উঠানটা ঝাড়ু দিয়ে ফেলবো, আর মা আমাকে যখন অনেক কম সময় দিয়েছেন তখন আমাকে এমন কিছু রান্না করতে হবে যাতে করে আমার খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাকে এভাবেই বুদ্ধি করে কাজ করতে হবে, না হলে তো সঠিক সময়ে আমি মায়ের সামনে খাবার নিয়ে যেতে পারবো না। আর আমি জানি মা মনে করে আমি শহরের মেয়ে, তাই হয়তো কোনো কাজই করতে পারবো না, আর তাই তো তিনি আমাকে পরীক্ষা করার জন্য এত অল্প সময়ে এতটা কাজ দিয়েছেন। কিন্তু মা, আমি যে আপনার পরীক্ষায় কিছুতেই ফেল করব না, পাস তো আমাকে করতেই হবে, আর তাই তো আমাকে সামান্য বুদ্ধি খাটাতে হবে। আর তাছাড়া মা তো আমাকে বলেনি যে ঠিক কী কী রান্না করতে হবে, আর তাই তো আমি আমার ইচ্ছা মতো রান্না করে নিয়ে যাব। যাই, আমি বরং আলো সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দেই, আর তারপর উঠানটা ঝাড়ু দেব, এরপর ভাত রান্না শেষ হলে একখানা ডিম ভেজে নিলেই হবে, তাহলেই আমার সব কাজ শেষ। এ কথা বলে আলো রান্নাঘরের দিকে চলে যায়। এরপর বেশ কিছুটা সময় কেটে যায়। মালারে, দেখেছিস কতটা সময় পার হয়ে গেল? আর তো সামান্য কিছুক্ষণ, তারপরই এক ঘন্টা সময় পূর্ণ হয়ে যাবে, আর এখনো দেখ আলো আমার জন্য খাবার নিয়ে আসতে পারেনি। কাকি, ও কাকি, আমার তো মনে হচ্ছে আলো এখনো রান্না শেষ করতেই পারেনি। হ্যাঁ রে মা, আমারও তো তাই মনে হচ্ছে, ও হয়তো কাজ শেষ করতে পারেনি। কাকি, ও কাকি, চলো না
আলো যখন এখনো আসছে না আমরা বরং যাই আলোর কাছে। হ্যাঁ হ্যাঁ মা, তুই এটা ঠিকই বলেছিস। সল মা সল, আমরাই বরং আলোর কাছে যাই, গিয়ে দেখি ওর কি অবস্থা হয়েছে। তখনই আলো খাবার নিয়ে তার শাশুড়ির ঘরে চলে আসে। আলোকে খাবার আনতে দেখে সূর্যের মা অনেক অবাক হয়ে যায়। এ কি মা, আপনারা কি কোথাও যাচ্ছিলেন? না না, আমরা কোথাও যাচ্ছিলাম না। বলছি আলো, তো তোমার সব রান্না হয়ে গেছে? হ্যাঁ মা, আমার রান্না হয়ে গেছে। আর এই দেখুন, আমি আপনার জন্য খাবারও নিয়ে এসেছি। এটা কি করে সম্ভব? এই অল্প সময়ের মধ্যে আলো কি করে রান্না শেষ করলো? তাহলে কি উঠান বাড়ি ঝাড়ু দেয়নি? হ্যাঁ, তাই হবে হয়তো। সেটা না হলে এত তাড়াতাড়ি রান্না শেষ হওয়ার তো কথাই নয়। মা, কি হয়েছে, কিছু কি ভাবছেন আপনি? না না, কি আর ভাববো, আমি কিছুই ভাবছি না। বলছি যে আলো, তুমি কি উঠান বাড়িটা ঝাড়ু দিয়েছো? হ্যাঁ মা, আপনি আমাকে যা যা কাজ দিয়েছিলেন আমি সব কাজ করেছি। এসব কি বলছে এই মেয়ে, সব কাজ এইটুকু সময়ের মধ্যে কিভাবে করলো? এই মেয়ে কি তাহলে আবার সাধু টাধু জানে নাকি? মা, আমি খাবার রেখে যাচ্ছি, আপনি খাবারটা খেয়ে নেবেন। এ কথা বলে আলো চলে যায়। কাকি, ও কাকি, এটা কি হলো গো? তুমি যে বললে ওই মেয়ে সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারবে না, কিন্তু দেখো এই মেয়ে তো ঠিকই সব কাজ করে তোমার খাবারটাও দিয়ে গেল গো। যাক না, যেতে দে, এখনই কি কাজ শেষ হয়ে গেছে নাকি রে? সবই তো মাত্র শুরু, এরপর দেখতে থাক আমি আরো কি কি কাজ করি। ওকে আমি এত সহজে কিছুতেই ছাড়বো না, ওকে সে আমাকে নাকানি সুবানি খাওয়াতেই হবে। ওদিকে শাপুরের স্ত্রীর ঘুম ভেঙে যায়। এ কি, মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সত্যি তো দুপুর হয়ে গেছে। আর আর আমি এত বেলা অবধি ঘুমিয়ে আছি, আমি তো কখনো এত বেলা করে ঘুমাই না। তাহলে আজ কেন কেন এমন হলো? ইস, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে আমি আরো কিছুক্ষণ ঘুমিয়ে নেই। কিন্তু কিন্তু এমনটা কেন হচ্ছে আমার? আর কাল আমি কখন ঘুমিয়েছি সেটাও তো আমার মনে পড়ছে না। আর উনি কোথায়, ওনাকেও তো দেখতে পাচ্ছি না। আর কাল রাতেও হয়তো আমি এরকম গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, আর তাই কাল উনি বাইরে গিয়েছিল কিনা সেটাও জানি না। কাল ওনাকে ওই কথাগুলো জিজ্ঞাসা করাই হয়নি যে উনি রোজ কোথায় যায়। আর আমাকে তো সবটা জানতেই হবে, কিন্তু কিন্তু ওনাকে তো আমি দেখতেই পাচ্ছি না। উনি কি তাহলে বাড়িতে নেই, নাকি কাল রাতে বের হয়েছে এখনো ফিরে আসেনি? তখনই শাপুরে সেখানে চলে আসে। এ কি বউ, তুমি ঘুম থেকে উঠে পড়েছো মনে হচ্ছে। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে, তুমি আমাকে সকাল সকাল কেন ডাকোনি? আমার কত কাজ পড়ে আছে তুমি জানো? বউ, আমি তোমাকে ডাকলে তো তোমার ঘুম ভাঙতো না, কারণ আমি তোমাকে ঘুমের ওষুধ খাইয়েছিলাম। কিন্তু এ কথা যে তোমাকে আমি কিছুতেই বলতে পারবো না। কি গো, চুপ করে গেলে কেন, কথা বলছো না যে? আসলে তুমি গভীরভাবে ঘুমাচ্ছিলে তো তাই তোমাকে ডাকিনি। এটা তুমি ঠিক করনি, আমার কত কাজ পড়ে আছে এসব তো আমাকে করতেই হবে। বলছি, তুমি যে আমাকে কালকে প্রশ্নের উত্তর দাওনি, বলো বলো তুমি রোজ মাঝরাতে কোথায় বেরিয়ে যাও? ওদিকে পঙ্খিনী সঙ্খিনীকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও সে সঙ্খিনীকে খুঁজে পায় না। সঙ্খিনী, কোথায় চলে গেলি তুই? আমি যে কোথাও তোকে খুঁজে পাচ্ছি না, কত জায়গায় আমি তোকে খুঁজলাম। তুই যেখানে যেখানে যাস, যেখানে যেখানে গেলে তোকে আমি পাবো, কিন্তু সেখানে সেখানেও গিয়েছি আমি, তাও তোকে খুঁজে পাইনি। তাহলে তুই কোথায় চলে গেলি? আচ্ছা সঙ্খিনী, সঙ্খিনী তুই আবার কোনো বিপদে পড়েছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো হতেই পারে, হয়তো সঙ্খিনী কোনো বিপদে পড়েছে, কারণ সঙ্খিনী এর আগে কখনোই এমনটা করেনি। আর তাই তো আমার মনে হচ্ছে সঙ্খিনী নিশ্চয় কোনো বিপদে পড়েছে। কিন্তু সঙ্খিনী যদি বিপদেই পড়ে তাহলে আমি ওকে উদ্ধার করব কি করে? না না, আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে আলোর কাছে যেতে হবে।
কারণ একমাত্র আলোই পারবে সঙ্গিনীকে খুঁজে বের করতে। আর আর সঙ্গিনী যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আর দেরি করা যাবে না, এক্ষুনি এক্ষুনি আমাকে আলোর কাছে যেতে হবে আর সঙ্গিনীকে উদ্ধার করার জন্য ওর কাছে সাহায্য চাইতে হবে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।